সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে আয়নিক যৌগের দ্রবণীয়তা। তার আগে আমি একটু রিকেপে যাই। আগের ক্লাস ছিল আয়নিক যৌগের জন্য কি ছিল। আয়নিক যৌগ ছিল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, মানে একটা পরমাণু ইলেকট্রন দান করবে আর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, এইভাবে আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হচ্ছে ওইটা হচ্ছে আয়নিক যৌগ। আর আমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে আয়নিক যৌগের দ্রবণীয়তা। তার মানে কি আয়নিক যৌগ কিভাবে পানিতে, পানি নিয়ে আলোচনা করি, দ্রাবক হিসেবে আমরা ব্যবহার করবো পানি, তো আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা আমার সাথে একমত হবে যে স্যার, আয়নিক যৌগ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় বলে তাতে ধনাত্মক এবং ঋণাত্মক মেরু সৃষ্টি হয়, এটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট থাকার কথা না। এখন আয়নিক যৌগের দ্রবণীয়তা আলোচনা করার আগে আমি পানির গঠন নিয়ে একটু আলোচনা করব। পানির গঠনটা কি, আমরা জানি পানির অণুটা হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, এবং তোমরা জানো পানির অণুতে অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অত্যধিক। আমি তড়িৎ ঋণাত্মকতা কি এই বিষয়টা এই ক্লাসে বলবো না, এটা আগামী অন্য একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, যেহেতু একই ক্লাসের মধ্যে এত কিছু আলোচনা করা সম্ভব হয় না। তড়িৎ ঋণাত্মকতা কি ওইটা আলোচনা করবো পরে, তবে হাইড্রোজেন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবে পানির অণুতে মেরুত্বের সৃষ্টি হয়, অর্থাৎ এক অংশ পজিটিভ এবং অপর অংশ নেগেটিভ হয়ে যায়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি কিভাবে বুঝলেন হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। স্যার, এই কথাটা আমি বলে রেখেছি যে আমি পরবর্তী একটা ক্লাসে কেন ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা ওইটার যদি বেশি হয় ওইটার যদি ওইটার কম হয় এগুলা নিয়ে আলোচনা করবো। আমরা আজকে শুধু জেনে রাখি পানির অণুতে ব্যবহৃত হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি। তাহলে পানির গঠনটা যদি আমি এখন চিন্তা করি, অক্সিজেন হাইড্রোজেন গুলা উল্টা ভি আকারে তার সাথে সংযুক্ত থাকে। তাহলে আমরা জানি অক্সিজেনের চার্জ হচ্ছে -2, আমরা চার্জের পরিমাণে ডেল্টা দ্বারা প্রকাশ করি, তাহলে টু ডেল্টা, আর এটা হচ্ছে প্লাস ডেল্টা আকারে প্রকাশ করি। এইটা নিয়ে আমরা আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু আগে আসি আয়নিক যৌগ। আয়নিক যৌগ যেহেতু আয়ন সৃষ্টির মাধ্যমে গঠিত হয়, সেহেতু তাদের মধ্যে বন্ধনটা অনেকটা অনেক দৃঢ় থাকে, তার মানে একে অপরের সাথে খুব শক্তভাবে আবদ্ধ থাকে, আর শক্তভাবে আবদ্ধ থাকে বলে কঠিন অবস্থায় আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু যখনই তাদেরকে আমরা গলিত বা বিগলিত অবস্থায় নিয়ে যাই, তখন তারা আয়ন অবস্থায় বিরাজ করে এবং তারা দ্রবীভূত হতে চেষ্টা করে বা দ্রবীভূত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন আয়নিক যৌগ, মনে করো তোমার আয়নিক যৌগ, আমরা সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগটা নিলাম, এই সোডিয়াম ক্লোরাইডটাকে যখন আমি পানিতে দ্রবীভূত করি, তখন কি ঘটনা ঘটে, যেহেতু আমরা বলতেছি সোডিয়াম ক্লোরাইডের দ্বিগুণিত অবস্থা দিব, তার মানে কি সোডিয়াম থাকবে প্লাস আকারে আর ক্লোরিন থাকবে মাইনাস আকারে, এই অবস্থাটা। এখন এই পানির মধ্যে যখন আমি সোডিয়াম ক্লোরাইডটাকে দিই, তখন পানির ঋণাত্মক অংশ, এই যে অক্সিজেনের অংশটা, আয়নিক যৌগের ধনাত্মক অংশের প্রতি আকৃষ্ট হয়। মানে কি, আমরা এই চিত্রটা এরকম দেখে দিয়ে দিতে পারি, এই যে আয়নিক যৌগের ধনাত্মক অংশ ওইটাকে আকর্ষণ করবে যে পানির ঋণাত্মক অংশ, কারণ তোমরা জানো সবসময় বিপরীতমুখী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তার মানে কি এই অংশটা আকর্ষণ করবে না, আকর্ষণ করবে এই অংশটা, তার মানে তুমি কি চাইলে চিত্রটা এরকম দিতে পারো, -2 ডেল্টা এইচ প্লাস ডেল্টা এইচ প্লাস ডেল্টা। স্যার তুমি একদিকে দিলে কথাটা একদিকে না, এইটাকে চারদিক থেকে সে ঘিরে ফেলে, তাহলে আমরা যা কিভাবে ঘিরে ফেলে ওই একটা জাস্ট একটা উদাহরণ দেখাই, এই যে এই যে সোডিয়ামকে পানির অক্সিজেন পরমাণুটা কি করছে, চারদিক থেকে ঘিরে ফেলছে, একই ঘটনা পানির ধনাত্মক মেরু মানে ধনাত্মক অংশটা কি করে, আয়নিক যৌগের ঋণাত্মক অংশটাকে চারদিক থেকে
ধীরে গেলে তার মানে কি আয়ু যোগের ঋণাত্মক অংশটা কি সি আর মাইনাস ওই যে কে ধীরে গেলে পানি ভরে তো অংশটা তুলে দিবে তোমাদের প্রতগুলো তো একবার প্র্যাকটিস করলে ছবিটা ভালোই থাকতে পারবা এই যে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এই দিকে চলে আসলো মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা এই দিক থেকে আলাদা দেই এই যে অক্সিজেন H H H প্লাস ডেল্টা এটা প্লাস ডেল্টা আর তা দিয়ে এই দিকে এইভাবে দিয়ে দিই চিত্রটা H H অক্সিজেন মাইনাস টু ডেল্টা প্লাস ডেল্টা প্লাস তার মানে কি দেখা যাচ্ছে আয়নিক যৌগের ধনাত্মক অংশটাকে পানির ঋণাত্মক অংশ এবং আয়নিক যৌগের ঋণাত্মক অংশটাকে পানির ধনাত্মক অংশ কি করে মিলে ঘিরে গেছে চারদিক থেকে যখন আয়নিক যৌগটা এগিয়ে অপরের সাথে যুক্ত অবস্থায় ছিল তখন তাদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন ছিল এই বন্ধনটাকে আমরা বলি লেটিস শক্তি লেটিস শক্তি আর যখন পানি অণু তাকে চারদিক থেকে ঘিরে নিজের দিকে টেনে নিয়ে আসে তার যেটা আরম্ভ কথা পানি অণু যখন অন্য কোনো যৌগকে দ্রবীভূত করে তখন এখানে কিছু শক্তি নির্গত হয় ওই শক্তিটাকে বলা হবে হাইড্রেশন শক্তি হাইড্রেশন শক্তি বিষয়টা হচ্ছে যখনই তার পানি অণুটার আকর্ষণটা বেশি হয়ে যাবে তার মানে হাইড্রেশন শক্তির মান বেশি হয়ে যাবে তখন সে কি করবে লেটিস শক্তিকে অতিক্রম করে চলে যায় মানে কি লেটিস শক্তি যেটা হাইড্রোজেন শক্তির মান বেশি হয়ে যায় তখন সে তার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসতে পারে মানে কি পানির ঋণাত্মক অংশটা সোডিয়ামকে ছিনিয়ে নিয়ে যায় এবং পানির ধনাত্মক অংশটা ফ্লুরিনকে ছিনিয়ে নিয়ে যায় তাহলে কি তারা পরস্পরকে কি হয়ে গেল আলাদা হয়ে গেল এইভাবে কোন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা মাত্র স্ট্যান্ডার্ড হিসেবে এখানে সোডিয়াম ক্লোরাইড আলোচনা করেছি কিন্তু তোমার হিসেবটা হবে যে কোনো আয়নিক যৌগই দেওয়া হোক না কেন পানিতে সবসময় এই অবস্থা হবে ওইটা হয়তো এখানে সাত মানে প্লাস টু প্লাস মাইনাস থ্রি এরকম হতে পারে কারণ হচ্ছে যদি তোমাকে আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেই MgCl2 দেই তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড টু প্লাস হবে আর এটা তো মাইনাস থ্রি থাকবে এই কারণে ওই বিষয়টা একটু খেয়াল করে নেবা কিন্তু দেখার বিষয়টা এইটাই হবে ছবিটা এরকমই আসতে পারো বা তুমি আরো সুন্দর করে আসবে কোনো সমস্যা না তবে জরুরি হওয়ার বিষয়টা হচ্ছে কি সবসময় পানির অণু ঋণাত্মক অংশ আয়ন যৌগের ধনাত্মক অংশটাকে নিজের দিকে টেনে নিয়ে যাবে এবং পানির অণুর ধনাত্মক অংশটা আয়ন যৌগের ঋণাত্মক অংশটাকে নিজের দিকে টেনে নিয়ে যাবে এবং নিয়ে পানিতে তাকে দ্রবীভূত করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ